বাংলার মাটি বাংলার জল, তাকে বাংলার রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে করবার জন্য জনগণ মনোদি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত। কিন্তু বাংলার যে সঙ্গীত, বাংলার একটা নিজস্ব সঙ্গীত থাকা উচিত, অন্যান্য রাজ্যেও আছে, সেটা করবার জন্য যে প্রস্তাব এনেছেন সেটাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। স্যার, এর আগে আমি যেমন নবান্নতে বিভিন্ন সাহিত্যিক, শিল্পী, খেলাধুলা জগৎ, সংবাদ মাধ্যম জগৎ, শিল্প জগৎ সবাইকে নিয়ে একটা সভা করেছিলাম, আপনিও তেমন একটা অ্যাসেম্বলিতে কমিটি করেছিলেন, তারাও তাদের ওপিনিয়ন দিয়েছিলেন। অনেকে বলেছেন এত তাড়াহুড়ো করার প্রয়োজন কি, এতদিন কেন করেননি, 12 বছর আছেন। তার উত্তরে জানাই, হ্যাঁ বন্ধু, এতদিন করা হয়নি, তার কারণ এতদিন বিসর্জন দিবসটাও পালন করা হয়নি, কারণ কেউ করেনি এবং কেউ জানতো না, সরকারি নোটিফিকেশানে ছিল না। আজ 47 বছরের পরে 75 বছর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, কিন্তু কেউ কোনোদিন আমরা শুনিনি কোথাও 20 জুন বাংলার প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। এই বছরই আপনারা করেছেন, এই বছরই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করি, এবং আমরা রাজভবনেও রাজ্যপালকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে এটা করবেন না, তার কারণ এটার সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। কোনো বাংলার মানুষ কোনো বিধ্বংসী দিনকে, কোনো যেটা ইতিহাসের সাথে সাক্ষ্য নয়, সে দিনকে গ্রহণ করবে না। একটা রাজনৈতিক দলের মাথা প্রসূত একটা দিন এলো, সব কিছু যদি আপনারা চাপিয়ে দেন এভাবে, সব কিছু তো আমরা সহ্য করতে পারবো না, সব কিছু চাপিয়ে দেওয়াও মনে রাখবেন। অনেকে বলছেন নতুন করে প্রতিষ্ঠা দিবস করার প্রয়োজন কি, এই টাকা নেই, 8000 স্কুল বন্ধ, মিথ্যে কথা এগুলো। 8000 স্কুল কোথা থেকে পেলেন তিনি, কোথা থেকে বন্ধ? এগুলো সমস্ত রাজনৈতিক স্পিচ এখানে দেওয়া হচ্ছে, আসল কথাটা কেউ বললেন না। আমি পরিষ্কারভাবে আপনাদের বলি, তাই যদি আমরা কিছু না করি বিধানসভা থেকে, সরকার থেকে, তাহলে ভুল দিনটাই থেকে যাবে, আর ভুল দিনটা যদি থেকে যায় তাহলে আমাদের আগামী জেনারেশন, আমাদের এই জেনারেশন, তারা একটা ভুল দিনের সাক্ষী হয়ে থাকবে। হ্যাঁ, আমাদের বিরোধী দল নেতা বলেছেন যে 20 জুন রাজ্যপালকে সই করতে দেবেন না, এই 1 বৈশাখ, সরি প্লিজ, হয় আমি বলি নয় আপনারা বলুন, রাজ্যপাল সই না করলে আমাদের কিছু যায় আসে না, আমরা এটাকে পালন করব। আমি দেখব কার শক্তি বেশি, জনগণের শক্তি বেশি না রাজ্যপালের শক্তি বেশি, নমিনেটেড লোকের শক্তি বেশি। আমি এটা বলতে চাইতাম না যদি আপনারা রাজ্যপালের নাম উল্লেখ না করতেন। এবার কিছু ইতিহাস দেখাচ্ছিলেন তো, স্বাধীনতা আন্দোলনের সময় যারা কোনো পার্টি নেয়নি, যাদের কোনো ভূমিকাই ছিল না, তারা আজকে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছেন, দুঃখজনক, লজ্জাজনক, দুঃখজনক, লজ্জাজনক।